হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা সাইট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র ফ্রিল্যান্সার সাইট, সেটার নাম হচ্ছে যে কাস্কি ডট কম। তো এখানে হচ্ছে যে কীভাবে লগ ইন করবেন, কীভাবে সাইন আপ করবেন, কীভাবে ফ্রিল্যান্সার হিসাবে অ্যাপ্লাই করবেন, তারপর কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন, কীভাবে আপনার হচ্ছে যে প্রোফাইল আপনি সাজাবেন, তারপর এটার কোথায় কি আছে, সব কিছু ডিটেলস নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে গুগলে লিখে কাস্কি লিখলে চলে আসবে, কাস্কি ডট কম কানেক্টের মাধ্যমে। এবার দেশীয় ক্লায়েন্টের কাজ করুন, ঘরে বসেই খুব সহজেই সব সাইন আপ করে কন্টেন্ট হন দেশের সেরা ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের সাথে। তারপর আছে লগ ইন, তারপর সাইন আপ, তারপরে ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করুন, তারপর আরও দেখুন, তারপর কাস্কি কন্ট্যাক্টের মাধ্যমে এবার দেশীয় ক্লায়েন্টের কাজ। তারপর হচ্ছে কাস্কি ডট কম হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে যে এটা হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে লাইক দিন, তারপর কাস্কি ডট কম নিউ বাংলা প্ল্যাটফর্ম ফর লোকাল ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কাউন্ট বেস, তারপর কাস্কি মেকিং মানি ফ্রম ইয়োর ল্যাপটপ, তারপর এগুলো হচ্ছে নিশ্চয় তেমন কিছু নাই। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েবসাইট, তারপর হচ্ছে ডিরেকশন সেভ, তারপর হচ্ছে রেটিং, তারপর হচ্ছে অ্যাড্রেস হাউস নং, তারপর হচ্ছে ঢাকা 1213, তারপর হচ্ছে হাউ হার্স ওপেন ক্লোজ হচ্ছে 6টা PM, তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে আছে। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা যেহেতু নতুন, সেহেতু আমরা হচ্ছে সাইন আপ করবো। তো সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে বলতেছে এমপ্লয়ার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার। তো এখানে ফ্রি অ্যাকাউন্ট খুলতে সাইন আপ করুন, হচ্ছে এমপ্লয়ার মানে হচ্ছে কাজ পোস্ট করুন, ফ্রিল্যান্সার খুঁজুন এবং সেরা ফ্রিল্যান্সার দিয়ে কাজ আউটসোর্সিং করেন। তারপর হচ্ছে প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন এবং পছন্দের ফ্রিল্যান্সারের কাজ করুন বাসায় বসেই। তো এটাতে আপনি হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের সাইন আপ, আপনার নাম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার। তো আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইমেল, ইমেলের এরা কথা বলছে যে ইমেল এখন দিতে হবে। তো আমি আমার হচ্ছে মেলটা এখান থেকে কপি করলাম, কপি করে এখন এখানে চলে আসব। আসার পর ইমেলের এখানে পেস্ট করব, তারপর স্পেসটা কমায় দিব, তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমি দিয়ে নেই। তারপর এখানে হচ্ছে সাইন আপে ক্লিক করার পর এটা চলে আসবে। তো তারপর এখানে এটা বলছে যে ফোন নাম্বার ইউজ, তো এটা দেওয়া যাবে না। তারপর আবার সাইন আপ, সাইন আপ করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আর ভেরিফাইয়ের জন্য আপনার ইমেল চেক করুন। এখন ইমেলে চলে আসলাম, তারপরে হচ্ছে নো রিপ্লাই, বলছে হ্যালো হ্যালো ফ্রম কাস্কি ডট কম, তারপরে ইউর রিসিভিং দিস ইমেল বিকজ, তারপর এটা এটা হচ্ছে টু কনফার্ম দিস কারেন্ট গো টু, এটাতে হচ্ছে ক্লিক করলেই হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। তো আপনার এটা বলছে যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। তো তারপর হচ্ছে এখন আমাদের লগ ইন করতে হবে। তো পাসওয়ার্ডটা আমি হচ্ছে যে দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার এখানে আছে লগ ইন এখন চলে আসছে। তারপর বলছে যে আপনার ইমেল পাসওয়ার্ডটি সঠিক নয়, তো তারপর আবার হচ্ছে একটু ওয়েট করতে হবে। আমার
আমার ইমেলটা আমি দিয়ে দিলাম পাসওয়ার্ড। এবার বলছে একটু ওয়েট করতে হবে, তারপর হচ্ছে পোস্ট চলে আসছে, কাজ সার্চ করুন, তারপর হচ্ছে কিওয়ার্ড দিয়ে কাজ খুঁজুন, স্কিল কাজ সার্চ করুন, স্কিল ধরে ক্যাটাগরি সিলেক্ট করুন, তারপর বিড সিলেক্ট করুন, লোকেশন দিয়ে কাজ খুঁজুন, বাজেট, তারপর হচ্ছে কাজ খুঁজুন, এখানে সকল ফিল্টার ক্লিয়ার করুন। তারপর হচ্ছে এতটি কাজ পাওয়া গেছে, তো এটাতে হচ্ছে পুরাতন জিনিস বিক্রি করার জন্য ওয়েবসাইট তৈরি করতে চাই। তো তারপর হচ্ছে অনেক ভালো সিস্টেমের একটা দেখলাম যে হচ্ছে কতটি কাজ, 1932টি কাজ পাওয়া গেছে পুরাতন জিনিস বিক্রয়ের জন্য সাইট। আসলে এটা হচ্ছে যে কিরকম সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মানে স্কিলের উপর নির্ভর করবে। তো সেটার জন্য হচ্ছে যে চলে যায় হচ্ছে প্রোফাইলে, প্রোফাইল প্রোফাইল জিরো কমপ্লিট, প্রোফাইলটি কমপ্লিট করতে প্রোফাইলিও স্কিল অভিজ্ঞতা রেট পেশ ব্যক্তিগত বিবরণ যুক্ত করুন। তারপর হচ্ছে কি বলছে এক্সপিরিয়েন্স তো এডিট করতে হবে, পেশা হচ্ছে পেশা অভিজ্ঞতা জেলা, তারপর হচ্ছে এখানে হচ্ছে ঘন্টায় রেট, ওরে হ্যাঁ রেট, তারপর হচ্ছে স্কিল, স্কিল এখানে হচ্ছে মার্কেটিং, তারপর রাইটিং, তারপর ডেভেলপার, ডেভেলপার না ডাটা এন্ট্রি, ইউ ক্যান অনলি সিলেক্ট থ্রি অপশন। তো হচ্ছে এগুলো হচ্ছে স্কিল, তারপর হচ্ছে অভিজ্ঞতা, তারপর হচ্ছে জেলা, তারপর বেজেট, পেশা ওয়ার্কার, তারপর এখানে হচ্ছে ব্যক্তিগত বিবরণ দিয়ে সেভ করতে হবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড। তো আমি হচ্ছে যে একটু লিখি ব্যক্তিগত, এগুলো হচ্ছে যে সিম্পল ভাবে হচ্ছে লিখলাম। তো তারপর এটা হচ্ছে এডিট করে ভালোভাবে আমি হচ্ছে পরে লিখে নিব, তো সেটা পরে কাজ করব। তো তারপর হচ্ছে এটা বলছে যে সর্বনিম্ন 300 অক্ষর, তো এটাতে সর্বনিম্ন 300 অক্ষর লিখে তারপর হচ্ছে যে এটাতে সেভ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আছে পরিবর্তন করুন ক্লিক অথবা ফাইল ড্র্যাগ ড্রপ করুন, তারপর হচ্ছে আপডেট, এটাতে হচ্ছে আপডেট করতে পারবেন, তারপর হচ্ছে এটা তো ইমেল চলে গেল, তারপর এটা হচ্ছে কোনো নোটিফিকেশন নাই, তারপর মেসেজ, সকল চ্যাট,
জব চ্যাট, গিগ চ্যাট, তারপর হচ্ছে এখানে এখানে আর কি ফ্রিল্যান্সার খুঁজুন, তারপরে এটাতে চলে আসবে এগুলা। তো তারপর আপনি হচ্ছে কিভাবে ওগুলা বিড দিবেন সেটা দেখাচ্ছি। তো তারপর হচ্ছে বিড নয়, বাজেট, বাজেট হচ্ছে অনেক টাকা। তো তারপর হচ্ছে প্রজেক্ট রিলেটেড, তো আমি যেহেতু হচ্ছে যে এসইওতে এক্সপার্ট, তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে একটা বিড করে দেখাই সেটা। এখন আমি একটা বিড করে দেখাই যে কিভাবে হচ্ছে এখান থেকে বিড করতে হবে। তো তারপর হচ্ছে এইটাতে চলে গেলাম। তো চলে যাওয়ার পর হচ্ছে বিড চার, বাজেট হচ্ছে 1000 টাকা, তারপর হচ্ছে অ্যাভারেজ বিড হচ্ছে 1050 টাকা, উল্লেখ করা হয়নি। তারপর হচ্ছে পোস্ট করা হয়েছে 16। তো একটা বিড করি, এডিট করুন। তো তারপর হচ্ছে এগুলা হচ্ছে যে কাজের হিস্টোরি, তারপর হচ্ছে এগুলা যুক্ত করতে বলছে। তো এগুলা যুক্ত করে তারপর হচ্ছে আপনাকে মানে হচ্ছে এখানে বিড দিতে হবে। তো এগুলো যুক্ত করে বিড দিলেই হয়ে যাবে। তো তারপর পেমেন্ট পাবেন। তো নেক্সটে হচ্ছে পেমেন্ট নিয়ে কথা বলবো। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই